বুধবার সকালে কুষ্টিয়ার থানাপাড়া বাঁধ এলাকার একটি বাড়িতে আকলিমা খাতুন নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ ও তার শিশু সন্তানের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত আকলিমা মানসিক রোগী ছিল বলে জানায় এলাকাবাসী। মা ও শিশুর এমন মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে শোকের ছায়া। ঘটনার সত্যতা নিশ্চিত করেন কুষ্টিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল ইসলাম। নোয়াখালীতে অনুষ্ঠিত হল জেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা। বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সভা। জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্টের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাইম। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান সহ জেলার বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। 2022 সালের জুনের মধ্যে ঢাকা কক্সবাজার রেল যোগাযোগ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও কোভিড পরিস্থিতির কারণে এক বছর পিছিয়ে 2023 সালের জুনের আগে প্রকল্পের কাজ শেষ করা হবে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। বুধবার দুপুরে দোহাজারি কক্সবাজার হয়ে রামু গুন্দুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্রাক নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিতব্য কক্সবাজার আইকনিক রেল স্টেশন ভবনে নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি একথা জানান। আমাদের গভর্নমেন্ট এই কোভিডের জন্য প্রত্যেকটা প্রজেক্টই বাংলাদেশে এক বছর করে সময় বাড়িয়ে দিয়েছে। সেই হিসাবে আপনার যদি আমরা ধরি তাহলে আগামী 23 সালের জুনের মধ্যে এই প্রকল্পটি শেষ হবে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল তসলিম উদ্দিন নামের 70-অর্ধ এক বৃদ্ধের। বুধবার সকালে উপজেলার কাইঠাপাড়া গ্রামে বৃদ্ধের নিজ বাড়িতে ঘটে ঘটনা। বিষয়টি নিশ্চিত করেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন। গেল রাতে কক্সবাজারের খুরুশকুল ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় পুলিশ পরিচয়ে কয়েকটি দোকানে ঘটে ডাকাতির ঘটনা। ডাকাতরা ট্রাকে করে দোকান মালিকদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ও মালামাল লুট করা সহ অটোরিকশা, 30টি ব্যাটারি এবং একটি মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে র্যাব পুলিশ। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুল গিয়াস। মঙ্গলবার গোপালগঞ্জের কোটালীপাড়ার 4 নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর এক ছাত্রী করোনায় আক্রান্ত হওয়ায় ওই শ্রেণীর পাঠদান 14 দিনের জন্য বন্ধ রাখে উপজেলা শিক্ষা অফিস। এ ঘটনায় শ্রেণীকক্ষের অন্য শিক্ষার্থীদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ। শুধু ওই স্কুলের 3য় শ্রেণীটা আপাতত স্টপ থাকবে। আমাদের যারা আক্রান্ত হয়েছে তাদের আইসোলেশন যথাযথভাবে মেনটেন হচ্ছে। আমরা ক্লোজ মনিটরিংয়ে রেখেছি এবং 3য় শ্রেণী আপাতত কোনো ক্লাস হবে না। ফেনীতে ডিবি পুলিশ কর্তৃক স্বর্ণ ডাকাতির মামলায় ডিবির উপপরিদর্শক ফিরোজ আলমকে গ্রেফতার করেছে পিবিআই। গেল রাতে নোয়াখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে অভিযুক্ত ফিরোজ আলমকে ফেনী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গেল 8ই জুলাই জেলার ফতেপুর এলাকায় গোপাল কান্তি দাস নামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 20টি স্বর্ণের বার লুটের অভিযোগে ডিবির সাবেক ওসি সাইফুল ইসলাম সহ 5 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। অযত্ন আর অবহেলায় অর্ধযুগ ধরে পরিত্যক্ত নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম আইসিসি অনুমোদিত ক্রিকেট স্টেডিয়ামের মধ্যে অন্যতম। এই মাঠটি নারায়ণগঞ্জকে এনে দিয়েছে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি। তবে বর্তমানে নোংরা পানি, ময়লা আবর্জনা আর স্যাঁতস্যাঁতে পরিবেশে রুগ্ন দশায় ভুগছে এ স্টেডিয়ামটি। স্থানীয় ক্রিকেটার ও ক্রীড়া সংগঠকরা বলছেন মাঠে দ্রুতই ফেরানো হোক আন্তর্জাতিক ম্যাচ। সহকর্মী সৈয়দ সিফাত লিঙ্কনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 10টি ওয়ানডে ও 2টি টেস্ট ম্যাচ সহ প্রিমিয়ার লিগের অসংখ্য খেলা হয়েছে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে। তবে অনেকটাই পরিত্যক্ত অবস্থায় গত 6 বছর ধরে পানির নিচে তলিয়ে রয়েছে মাঠটি। প্রবেশ পথেই থই থই করছে কলকারখানার বিষাক্ত কেমিক্যাল যুক্ত পানি আর উঁচু করে রাখা হয়েছে ময়লার স্তূপ। অযোগ্য, অথর্ব এবং অব্যবস্থাপনার কারণে একটি আন্তর্জাতিক ম্যাচের যে সুনাম নারায়ণগঞ্জ দীর্ঘদিন বহন করছিল সেটা থেকে বঞ্চিত হয়ে গেল। এটার আশেপাশে নোংরা পরিবেশে ভরে যাচ্ছে। এই যে কোটি কোটি টাকার সম্পদ বিলুপ্তির পথে। ঢাকার নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন মাঠটিতে তাকালেই নজরে পড়ে স্টেডিয়ামের চারপাশ যেন জলজ উদ্ভিদে ছেয়ে রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানাধীন আন্তর্জাতিক মানের এই মাঠটির সংস্কারে কোনো উদ্যোগ নেই বলে দুঃখ প্রকাশ করেছেন ক্রীড়া সংগঠক, নবীন খেলোয়াড় ও স্থানীয়রা। আমাদের প্রত্যেকটা প্লেয়ারের স্বপ্ন যে এই মাঠে ম্যাচ খেলার, কিন্তু আমরা নারায়ণগঞ্জবাসী হয়েও নারায়ণগঞ্জ ক্রিকেট প্লেয়ার ওই মাঠে ম্যাচ খেলতে পারি না, এটা আমাদের দুর্ভাগ্য। এই মাঠের অবস্থা আসলে খুব অত্যন্ত লাজুক অবস্থা। এখানে মাঠে আপনার এখন তো আবার কেউ খেলতে পারতেছে না, অনেক প্লেয়াররা আসে ঘুরে যায়। মাঠটিকে ঘিরে রয়েছে অনেক স্মৃতি। আন্তর্জাতিক মানের এই মাঠে আবারও আন্তর্জাতিক ম্যাচ দেখতে চান সাবেক এই ক্রিকেটার। এই মাঠে স্মৃতিও আছে, আমাদের দৌলত ভাই, এক্স ন্যাশনাল প্লেয়ার দৌলত ভাই এই মাঠে ভিক্টোরিয়া খেলা চলানো অবস্থায় মারা গেছিল। এদিকে মাঠের দুর্গতি আর দুর্দশার কথা স্বীকার করে সুরিদ হিসেবেই ক্রিকেটারদের আশার বাণী শোনালেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক। আমাদের যে রাস্তাটি অলরেডি 142 ফিট চওড়া হচ্ছে এবং উঁচু হচ্ছে, এই রাস্তার সমান্তরাল করলে ডিএনডি বাঁধের জন্য যে পানির জলাবদ্ধতা এখন সৃষ্টি হয়েছে সেটি থেকে আমরা মুক্ত পাবো এবং স্টেডিয়ামটি পরিপূর্ণভাবে খেলার উপযোগী হবে। যেখানে দেশের অনেক বড় বড় শহরেও নেই ভালো মানের স্টেডিয়াম, সেখানে নারায়ণগঞ্জের এই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের খবরই রাখছে না কেউ। তাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই মাঠে দ্রুতই ফিরে আসুক ক্রিকেট, খেলতে না পারার আক্ষেপ শেষ হোক ক্রিকেটারদের। মুস্তাফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সোমবার রাতে গাজীপুরে শ্রীপুরে পরকীয়ার জেরে স্ত্রী খুশির গায়ে আগুন দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ ওঠে স্বামী শরীফ আহমেদ ফারুকি নামের এক মসজিদের ইমামের বিরুদ্ধে। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় খুশিকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্বজনরা। আমার সঙ্গে পরকীয়া করে, সে প্রতিরাতে আমার মারধর করে, তার ঘরের মধ্যে তালা দিয়ে থুইছে, অন্য মহিলাও যখন যায় দেখতে পায় না। অ্যারাউন্ড 10% ফ্লেম বার্ন হয়ে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল দাস নাভির নিচ থেকে কিছু অংশ পুড়ে গেছে এবং ব্রেস্টে অল্প অল্প পোড়া আছে। বেসিক সাপোর্ট দিয়ে ট্রিটমেন্ট দিয়ে রাখছি। মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় সুজন নামের এক জেলেকে মারধর করে হত্যার অভিযোগে ক্লোজড করা হলো পায়রা বন্দর নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক মামুন সহ 4 পুলিশ সদস্যকে। এ ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে গঠন করা হয় 3 সদস্যের একটি তদন্ত কমিটি। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নৌ পুলিশ পটুয়াখালী জোনের সহকারী পুলিশ সুপার আহসান হাবিব। এ ছিল এখনকার মতো আনন্দ টিভি। সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/AnandTVBD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।